পাকিস্তানকে হারিয়ে যা বললেন শ্রীলঙ্কার অধিনায়ক। এশিয়া কাপের ষষ্ঠ শিরোপার দুয়ারে শ্রীলঙ্কা ক্রিকেট দল রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় পাকিস্তানের মুখোমুখি হবে দাশুন সানাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা। ফাইনালের ঠিক আগে পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারায় শ্রীলঙ্কা। শুক্রবার দুবাই স্টেডিয়ামের এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ের কারণে 19.1 ওভারে 121 রানে অল আউট হয় পাকিস্তান। টার্গেট তারা করতে নেমে 18 বল হাতে রেখে 5 উইকেটের দাপুটে জয় পায় শ্রীলঙ্কা। খেলা শেষে শ্রীলঙ্কার অধিনায়ক দাশুন সানাকা বলেন, আমাদের বোলিং কম্বিনেশন বাহাতি ফাস্ট বোলার থেকে শুরু করে অফ স্পিনার, লেগ স্পিনার, স্পিনারদের বলে ভিন্নতা আছে। আমাদের এই বোলিং লাইন আপ যে কোনো দেশের ব্যাটিং লাইন আপকে চ্যালেঞ্জ জানাতে পারে। আমরা যদি ফাইনালের শুরুতেই 2-1 উইকেট পেতে পারি সেটা আমাদের জন্য ভালো হবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিষয়ে সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।